প্রিয় দর্শক আমি সবাই ইসলাম আপনারা দেখছেন আরাম বাগি দর্শক এবার মনে হচ্ছে বঙ্গ বিজেপি নিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব সিরিয়াস হচ্ছে কারণ যে খবরটা সামনে আসছে সেটা হচ্ছে এই জানুয়ারিতেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব অনেকে আসছেন রাজ্যে তাদের মধ্যে জেপি নাড্ডা আসছেন একেবারে চলতি মাসের সাত তারিখে আর সতেরো তারিখে আসছেন অমিত শাহ তারা সব একাধিক করে সভা করবেন চণ্ডীপুর আরামবাগ বীরভূম শিলিগুড়ি নানান সব নাম উঠে আসছে যে তারা সভা করবেন কর্মী সভা করবেন সংগঠন নিয়ে বৈঠক করবেন ইত্যাদি বিষয় ফলে দর্শক যেটা বুঝতে পারছি এবং আরও খবর যে নরেন্দ্র মোদী তিনিও এই এই দু হাজার অনেক সভা করবেন আমাদের রাজ্যে এবং এখন এই খবরটা আসছে সাত তারিখ সতেরো তারিখ কিন্তু জে পি নাড্ডা অমিত শাহের আরও অনেক প্রোগ্রাম রয়েছে এই বছরে বছর জুড়ে ফলে যেটা বুঝতে পারছি একেবারে নতুন বছরে নতুন উদ্যমে বলা যায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে এই মানে বঙ্গ বিজেপি নিয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি তারা কিন্তু একটা উদ্যোগ দেখাচ্ছেন যেভাবে তারা আসতে শুরু করছেন যেভাবে খবরগুলো সামনে আসছে জানুয়ারি থেকেই জানুয়ারি থেকে যখন শুরু শুরু করার কথা বলছেন তার মানে যত দিন যাবে তাদেরকে হয়তো আমরা আরও ঘন ঘন রাজ্যে আসতে দেখব আরও প্রোগ্রাম করতে সভা করতে দেখব আর দর্শক এটাও মানে রাজনৈতিক মহলে একটা প্রশ্ন উঠছে যে এখন থেকে তারা কেন আসতে শুরু করছেন নিশ্চয়ই পঞ্চায়েত ভোটের জন্য তারা আসছেন না পঞ্চায়েত ভোট কি হবে না হবে সে তো আমরা আগে থেকেই বুঝতে পারছি আর যেটা হয়ে থাকে যাদের সরকার চলে তাদেরই দখলে মোটামুটি পঞ্চায়েতগুলো চলে যায় যদিও এবার কোথাও কোথাও হয়তো টাইফ মানে একটা টাফ ফাইট হতে পারে বলে মনে করা হচ্ছে যদি আর কি মানে ঠিক মতো করে নমিনেশন করা যায় যেটা বলা হচ্ছে আবার বিরোধীরা তো আবার বলছে যে নমিনেশন ঠিকঠাকভাবে করতে দিলে এবং ভোটটাও যদি ঠিকঠাকভাবে করতে দেওয়া হয় তাহলে নাকি পঞ্চায়েত ভোটেই টিএমসি একেবারে শিক্ষা পেয়ে যাবে এটাও কিন্তু বিরোধীরা বলছে তো দর্শক সেটা যাই হোক এটুকু রাজনৈতিক মহলে মনে করছে যে অমিত শাহ জে পি নাড্ডারা আসছেন তারা কিন্তু পঞ্চায়েত ভোটকে সামনে রেখে আসছেন না তাদের কিন্তু লক্ষ্য দু হাজার চব্বিশের লোকসভা ভোট এখন থেকে তারা গ্রাউন্ড ওয়ার্কটা করার চেষ্টা করছেন বা করবেন সেই জন্যই তাদের আশা ফলে দর্শক যদি তারা সেটাই করেন যে লক্ষ্য দু হাজার চব্বিশ সেই জন্যে বঙ্গে যেতে হবে বঙ্গের গ্রাউন্ডটাকে ঠিক করতে হবে একুশের ভোটের পর মাঝখানে অনেকটা বলা যায় ঢিলেমি হয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে বঙ্গ বিজেপি অনেক চেষ্টা করেছে রুখে দাঁড়ানোর অনেক কথা বলার চেষ্টা করেছে কেন্দ্রীয় বিজেপিকে কিন্তু কোথাও যেন তাদের মধ্যে একটা অংশের আমরা দেখছিলাম একটা হতাশা কাজ করছিল যে আমরা বলছি কেন্দ্র কেন্দ্র নেতৃত্ব সেভাবে শুনছে না একটু গা এড়িয়ে থাকার চেষ্টা করছে এটাও আমরা দেখছিলাম কাউকে কাউকে বলতে কিন্তু যাই হোক দর্শক সেটা একটা পার্ট মনে হয় পাস্ট হতে চলেছে এবার খুব সিরিয়াস হয়তো হতে চলেছে বিজেপির কেন্দ্র নেতৃত্ব তা হলে কিন্তু তারা এখন থেকে এইভাবে আসতেন না যেটা আবার কোথাও মনে হচ্ছে চব্বিশে ভোট তেইশ শুরু হয়েছে এখন থেকে আসা মানে একটা গ্রাউন্ড ওয়ার্ক করা বিশেষ করে মানে লোকসভা ভোট যেহেতু চব্বিশে হবে সেটাকে মাথা রেখে তারা আসছে এটা দর্শক যে কোনো মানুষই যারা একটু রাজনীতি নিয়ে চর্চা করে তারাই কিন্তু বলবেন এবং বলছেনও ফলে যদি এটাই হয় তাহলে এটা বলতে হবে যে এবার সত্যি কিন্তু খুবই সিরিয়াস হচ্ছে বিজেপি মানে কেন্দ্রীয় নেতৃত্ব বঙ্গ বিজেপি নিয়ে আর যেটার কি চলছে চর্চা কি বলে থাকেন যে বিশেষ করে অন্যান্য দল যেটা বলার চেষ্টা করে যে দিদি মোদি সেটিং বিজেপির সঙ্গে তৃণমূল কংগ্রেসের সেটিং বা বিজে মূল এই যে কথাগুলো উঠে আসে এবার মনে হয় ওই যে তত্ত্বটা সেটা কিন্তু এবার ধাক্কা খাবে ধাক্কা খাবে আমি এই সেন্সে বলছি যে যদি সত্যি সেটিংয়ের বিষয় থাকে যদি এরকম হয় যে কেন্দ্রে তোমরা আর আমরা রাজ্যে থাকি বেশ তো ভালোই আছি দরকার হলে মানে হেল্প করব এখান থেকে যদি এরকম কথা হয়ে থাকে আর তার বিনিময়ে একটু আমাদের দিকে একটু ছেড়ে দিন বা আমাদের আর কিছু দিন যদি এরকম কথা হয়ে থাকে আমি ধরছি তো খাতিরে যেগুলো বলার চেষ্টা হয় অন্যান্য অন্যান্য দলের তরফ থেকে তাহলে তো তারা এখন আসবেন না যেটা আমার কথা মনে হচ্ছে যদি সত্যি মনে হয় যে বিজেপির কেন্দ্র নেতৃত্ব যদি মনে করে যে আমাদের বঙ্গ বিজেপি নিয়ে অত ভাবার কোনো দরকার নেই ও তো বিয়াল্লিশে বিয়াল্লিশ মানে সবই আমাদের যা পাও পাবো আর বাকি যে মানে সিটগুলোতে তৃণমূল কংগ্রেস জিতবে জিতবে সেটাও তো আমাদেরই চলে আসবে সব তো সেটিং ধর আমার যেটা দর্শক আমি বলতে চাই যদি এরকম হয়ে থাকে তাহলে তো তাদের ক্ষেত্রে এখন থেকে তো আসার তো কোনো প্রয়োজন নেই এখন থেকে এলে তো তারা যদি প্রোগ্রাম প্রোগ্রাম করেন তাহলে তো আরও অনেক মানুষ বিভ্রান্ত হবে সেখান থেকে ভোট অন্যদিকে ছিটকে যেতে পারে ব্যস্ত সেটিং করে চলছে তাহলে তো তারা না আসতেই পারবে তাহলে তাহলে আসছেন কেন যদি তাদের মানে বাংলা নিয়ে কোনো চিন্তাভাবনা না থাকে দু হাজার চব্বিশকে সামনে রেখে তাহলে তারা এখন থেকে আসছেন কেন ঠিক আছে নাম নামকাওয়াতে আসবেন ভোটের সময় আসবেন আগে আগে কিছু কিছুদিন আগে আসবেন যা হলো হলো আমাদের যা হলো হলো বাকি তো তৃণমূলবাণী আমাদের সবই তো আমাদের বিয়াল্লিশে বিয়াল্লিশ অন্য দল তো মনে হয় না খুব একটা বেশি পাবে যেটা তারা উভয় পক্ষে বলে থাকে সুতরাং তাহলে তো তারা তো এখন থেকে আসতেন না তাহলে এখন থেকে যখন আসছেন তার মানে নিশ্চয়ই বাংলা নিয়ে তাদের কোনো পরিকল্পনা রয়েছে আর দর্শক আমি এটাও খবর নিচ্ছিলাম মানে একেবারে একটু সূত্রে যে না বিজেপি কিন্তু মানে বিজেপির কেন্দ্র নেতৃত্ব কিন্তু এই বাংলা থেকে একটা বড়ো সংখ্যক এমপি চাইছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তারা কিন্তু এখান থেকে একটা বড় এমপি চাইছে সেই জন্যই মানে আসা এখন থেকে শুরু করা আর দর্শক এটাও কিন্তু দেখার রয়েছে যদি আর কি ওই সেটিং টেটিং বলা হয় যে আমাদের সঙ্গে তো বেশ কোঅপারেট করে চলছে আমরাও ওখানে একটা বেঁচে যাচ্ছি বা কিছু সাহায্য পাচ্ছি সুতরাং আমরা আর ওদের বিষয়ে কিছু বলবো না যদি আর কি এখানকার শাসক সেটা ভেবে থাকে তাহলে এবার বোঝা যাবে এবার যখন অমিত শাহ জেপি প্রোগ্রাম করবেন বিভিন্ন জায়গাতে এবার দেখা যাবে তারা সেখানে কোনোভাবে বাধা দেওয়ার চেষ্টা করছেন কি না লোক লোক আটকানো বা অন্যভাবে যেমন একবার তো গাড্ডাই ফেলে দেওয়া হয়েছিল নাড্ডাকে জানেন ডায়মন্ড হারবারে যাওয়ার সময় বা অমিত শাহকে নিয়েও তো অনেক কথা বলা হয়েছিল তারপরে ওই বহিরাগত বহিরাগত নিয়ে যেভাবে শুনতাম এখন এটাও নজর করতে হবে যে এরা যে শাসক সেই কথাগুলো বলছে কিনা যদি ফের বলে যদি ফের পথ আটকানোর চেষ্টা হয় তাহলে যদি কখনও সেটিংয়ের ব্যাপারটা হয়েও থাকে সব তাহলে সবই চটকে যাবে তাহলে এবার যারা আসবেন তারাও ক্ষুব্ধ হবেন দর্শক আমি কিন্তু সব আঙ্গিকে ব্যাখ্যা করছি সেটিং ফেটিং যে কটা ফিটিংয়ের কথা যে বলা হয় যদি সেটিং হয়ে থাকে তাহলে তো যারা আসছেন তারা কেন আসছেন আর যদি তারা এসে প্রোগ্রাম করেন তাহলে সেগুলোকে তাহলে অ্যালাউ করবে তো শাসক নাকি তাদের বিরুদ্ধে কথা বলবে বা বাধা দেওয়ার চেষ্টা করবে যেটা আমরা একুশের ফোটে দেখেছিলাম ফলে অনেকটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে পরিষ্কার কিন্তু হয়ে যাবে সেটিং সেটিং ফিটিং হলেও মানে সমস্যা বাধা দিতে পারবে না বাধা দিলে আবার সেটিং ফিটিং চটকে যাবে মানে সব দিক দিয়ে একটা জট মানে একটা কথা দর্শক বলতে পারি এটাও খুব দেখার আমাদের কাছে যদিও বিজেপি তৃণমূল তারা কেউই স্বীকার করে না তাদের মধ্যে কোনো সেটিং রয়েছে বলে আমরাও নিশ্চিত করে কিছু বলতে পারবো না কিন্তু কখনো কখনো প্রশ্ন আমাদের মনেও তৈরি হয় যখন দেখি যে এ এই ধরছে এই ধরছে এই ধরছে আবার দেখলাম কোথায় চলে গেলো সেন্ট্রাল এজেন্সি ধরলো না তখন আমাদের মনে প্রশ্ন জাগে কখনও কখনো মনে হয় যে এই তো এত তথ্য সামনে চলে এলো এখনও ধরছে না টাইম চলে যাচ্ছে হঠাৎ সব চুপচাপ বসে এই সবগুলো দেখলে আমাদের মনে প্রশ্ন জাগে শুধু আমাদের মনে কেন আমরা দেখেছি বিজেপিরও একটা অংশের মধ্যে প্রশ্ন জাগে যে যখনই দিল্লিতে এখান থেকে যাচ্ছেন তারপরে দেখি সব কোথায় কী সব চুপচাপ হয়ে যায় তারপরে আবার এখানে কর্মীরা সব মারধর খাটছেন ঘর স্বজনহারা আবার শুনছি সব ওখানে সব বসে মিটিং হচ্ছে গোল টেবিলে এইগুলো যখন সামনে আসে না তখন বিজেপি বলে যে না এটা একটা ফেডারেল স্ট্রাকচার সেখানে কোথাও কোথাও মিটিং করতে হয় সে এটার সঙ্গে সেটিং ফিটিংয়ের কোনো ব্যাপার নেই বলে আবার টিএমসিও বলে কিন্তু মানুষের মন থেকে কিন্তু প্রশ্ন দূর করা যায় না প্রশ্ন কিন্তু দূর করা যায় না এবার কিন্তু সময় এসে গেছে দুধ কা দুধ পানি কা পানি কী বিষয়টা বোঝার এবার কিন্তু সময় এসে গেছে যদি সেটিং হয়ে থাকে তাহলে তো বেশি বাধা দেওয়া যাবে না আর যদি বেশি বাধা দিতে যাও তাহলে কিন্তু তোমার সেটিং চটকে যাবে আর যদি বাধা না দাও তাহলে তোমার এখানে বিজেপির শক্তি বৃদ্ধি হবে সংগঠন বৃদ্ধি হবে তখন আবার আরও সমস্যায় পড়তে হবে পলিটিক্যালি ফলে কি করে ভাবো সব মিলিয়ে একটা জট পেকে যাওয়ার মতো পরিস্থিতি হতে চলেছে দর্শক বা জট ক্লিয়ার হওয়ার মতো পরিস্থিতি হতে হতে চলেছে যে ধোঁয়াশা তৈরি হয়েছে সেটা ক্লিয়ার হওয়ার ক্ষেত্রে ফলে বেশ কিন্তু জমজমাট কিন্তু একটা পলিটিক্যাল সিনারিও আমাদের বঙ্গে শুরু হতে চলেছে সেটা কিন্তু বলার কোনো অপেক্ষা রাখে না কারণ সাতই জানুয়ারি আসছেন দেখা যাক শুনছি চণ্ডীপুর আরামবাগ সব জেপি প্রোগ্রাম রয়েছে এগুলো একটু গোলমাল হচ্ছে কখনো বলা হচ্ছে যে অমিত শাহ এই জায়গায় প্রোগ্রাম করবেন কখনো বলা হচ্ছে জে পি নাড্ডাই এসব জায়গায় করবেন আমরা একরই ফাইনাল শিডিউল বলছি না বিভিন্ন মিডিয়া বিভিন্ন রকমভাবে কথা বলছে যাই হোক যেখানেই করুক বাংলাতে যখন তারা আসছেন সেটাই একটা তাৎপর্য বহন করে এবং দর্শক আমি যে খবরটা নিচ্ছিলাম যে বিজেপি যেটা চাইছে যে যেখানে যেখানে সম্ভাবনা রয়েছে এই বাংলার যেখানে যেখানে মানে তার সম্ভাবনা রয়েছে সেইগুলোকেও কিন্তু বিরাটভাবে টার্গেট করা হচ্ছে যেখানে আমাদের চান্স রয়েছে এমনিতে যেগুলো জিতে রয়েছি সেখানেও সিট ধরে রাখতে হবে আর যেখানে যেখানে যেতার চান্স রয়েছে সেগুলোকেও ভালোভাবে তৈরি করতে হবে এবং সেই জন্যে এখন থেকে লেগে পড়া সেই জন্যে এখন থেকে লেগে পড়া এবং তার মধ্যে আরামবাগ বা এইসব জায়গাগুলো তারা ভাবছে যে এইগুলোতে চান্স রয়েছে জেতার সে এখন থেকে তারা কিন্তু একেবারে শুরু করে দিচ্ছে ফলে দর্শক এটাও আপনারা আমি যেটা খবর পাচ্ছিলাম যে কেন্দ্রীয় নেতৃত্ব তারাও একটা হোমওয়ার্ক করেছে জেনেছে যে আমাদের কোন কোন রাজ্যে আমাদের সিট বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বা আমরা বড়ো সংখ্যক সিট পাবো তো এই ভাবনা থেকে তারা কিন্তু পশ্চিমবঙ্গকেও রেখেছে যে পশ্চিমবঙ্গেও কিন্তু আমরা বেশি সংখ্যক সিট আনতে পারি যে সিট সংখ্যা এখন রয়েছে তার থেকেও বাড়তে পারে কারণ পশ্চিমবঙ্গে প্রচুর দুর্নীতির বিষয় রয়েছে এবং নানান তো ইস্যু রইছে তার সঙ্গে তো তো বিষয় রয়েছে। সুতরাং ওইখানে আমরা কিন্তু একটা বড় সংখ্যক সিট আনতে পারি যেসব রাজ্যে সিট বৃদ্ধির সময় রয়েছে সেসব সব রাজ্যেতে আমাদেরকে জোর দিতে হবে সেই জোরের জায়গা থেকে কিন্তু এটা এখন থেকে এখন থেকে আবার আসা শুরু এখন দু হাজার তেইশে শুরু হয়েছে চব্বিশ যদিও লোকসভা একটা বিরাট ভোট সারা দেশ দিয়ে তাদের কাজ করতে হবে সুতরাং তাদের কাছে হয়তো এই সময়টা বিরাট সময় নয় এক বছর হাতে পুরোপুরি সময়টা রয়েছে সুতরাং এটা একটা বিরাট সময় যে তাদের তাদের ক্ষেত্রে কারণ গোটা দেশ জুড়ে তাদের তাদেরকে কিন্তু লড়তে হবে তাদেরকে যেতে হবে সুতরাং যদি এখন থেকে কাজটা শুরু করা যায় তাহলে একটু সুবিধা হবে আর দেখুন শুরুটাই কার বলবো পশ্চিমবঙ্গের দিকেই ফোকাসটা দিয়েছে বিজেপি নেতৃত্ব ফলে দর্শক দেখা যাক কি হয় না হয় তবে এটুকু বলতে পারি যে এই জানুয়ারি থেকেই কিন্তু আবারও নির্বাচনকে সামনে রেখে একটা সরগরম হতে চলেছে রাজ্যের রাজনীতি এবং তার মধ্যে আবার পঞ্চায়েত ভোটও চলে আসবে এখন পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করেও একটা সরগরম পরিস্থিতি তৈরি হবে কিন্তু সেটাও একটা ওই মানে নেট প্র্যাকটিসের মতো সেটা হয়তো একটা নেট প্র্যাক্টিসের মতো থাকবে বিজেপির কাছে কিন্তু লক্ষ্য হচ্ছে দু চব্বিশ লক্ষ্য হচ্ছে দু এখন দেখা যাক দর্শক এই যাতায়াতের পর আমাদের সিনারিও কেমন চেঞ্জ হচ্ছে পলিটিক্যাল সিনারিও আর এই যে সেটিং ফিটিং যে বিষয়গুলো মানে তৈরি হয়েছে মানে একটা প্রশ্ন তৈরি হয়েছে সেটাই বা কতটা জটিল হয় বা কতটা পরিষ্কার হয় সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে আগামী হয়তো কয়েক মাসের মধ্যে সেটা আশা করা যায় দর্শক আপনাদের কি মনে হয় কেন তাহলে আসছেন অমিত শাহ এখন থেকে যদি সেটিং ফিটিং হয়ে থাকে আর যদি ফিটিং হয়ে থাকে তাহলে আর এই গাডায় ফেলতে পারবেন তো এরাজ্যের শাসক কোনোভাবে কৌশলে আর ফেললে ওদিকে ফিটিং থাকবে তো আর সেটিং ফিটিং না থাকলে ময়দানার থেকে লড়াইটা করতে পারবেন তো দর্শক অনেক প্রশ্ন ছুটলাম যদি কিছু বলার থাকে এসব নিয়ে বলবেন নজর রাখবেন আরামবাগ